না, রাধা রানীর প্রিয় খাবার কি? রাধা রানী কোন ফল বেশি খেতে ভালোবাসেন? বা রাধা রানীকে কোন পুষ্প নিবেদন করলে রাধা রানী বেশি খুশি হন? আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থেকো প্লিজ। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গে কৃপায় আমিও খুব ভালো আছি। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণামামি হরি প্রিয়ে। তো আমরা সবাই জানি আমাদের প্রিয় একটা আরেকটা আনন্দ উৎসব, সেটা হচ্ছে রাধা অষ্টমী। কিছুদিন আগে গেল জন্মাষ্টমী, সেটা পার হয়ে গেল, এখন চলে আসে আরেকটা আনন্দ উৎসব, সেটা হচ্ছে রাধা অষ্টমী। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী, 11ই সেপ্টেম্বর বুধবার। তো আমরা সবাই জানি যে দুপুর 12টা পর্যন্ত আমরা উপবাস করব, কেউ সারাদিন করতে চাইলেও করতে পারবে। তো সারাদিন আমাদের তাহলে সেদিন কী কী সেবা থাকবে? বেশি বেশি হরিনাম জপ করা, রাধা রানীর পছন্দের খাওয়ার তৈরি করা নিজের হাতে ভগবানের জন্য, মানে রাধা মাধবের জন্য স্পেশালি, যেহেতু রাধা রানীর শুভ আবির্ভাব তিথি, তো রাধা রানী কী পছন্দ করেন সেই অনুযায়ী আমাদের নানা রকমের ব্যঞ্জন রেডি করা। তারপর রাধা রানী কী ফুল পছন্দ করেন সেই ফুল হয় বাজার থেকে কিনবো, নাহলে আশেপাশে কোথাও না কোথাও থেকে আমরা সংগ্রহ করব। কারণ রাধা রানীর কৃপা কিন্তু খুবই প্রয়োজন। রাধা রানী হচ্ছেন সব থেকে বড় ভক্ত, ভগবানের সব থেকে প্রিয় রাধা রানী। তো রাধা রানী যদি খুশি হন আমাদের উপরে, তাহলে মাধবের কৃপাও আমাদের উপরে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো এই সুবর্ণ সুযোগটা আমরা কেউ হাতছাড়া করব না, বেশি বেশি করে রাধা রানীর আমরা সেবা করব, যাতে রাধা রানী আমাদের উপরে সন্তুষ্ট হন আর আমাদেরকে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি দান করেন, ঠিক আছে? তো আমরা একে একে আজকে জানবো যে রাধা রানীর কী কী পছন্দ আছে। সর্বপ্রথম রাধা রানী কী খেতে ভালোবাসেন? কচুর মুখি। কচুর মুখিটা খুবই ফেভারেট রাধা রানীর। অনেকে এটাকে মুখি কচু বলে, অনেকে কচুর ছড়াও বলে, হ্যাঁ না? রাবেল গ্রামের সমস্ত গোপিকাদের সব থেকে অত্যন্ত পছন্দিত, মানে সব থেকে ফেভারেট খাওয়ার ছিল এই কচুমুখি। তো তোমরা রাধা অষ্টমীর দিন কিন্তু অবশ্যই, অন্য কিছু কি রান্না করো না করো, কচুটা অবশ্যই করবে। কচু দিয়ে বিভিন্ন রকমের ব্যঞ্জন করতে পারো, কচুর ভাজি, কচুর সবজি, কচুর রসা, নানা রকমের ব্যঞ্জন রেডি করবে কচু দিয়ে, তাহলে রাধা রানী খুব খুশি হবে, ঠিক আছে? আরেকটা সবজি খুব পছন্দ রাধা রানী, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো দিয়ে তোমরা অনেক রকমের আইটেম করতে পারো। মিষ্টি কুমড়োর পায়েস হয় আমাদের ইস্কনে, তারপরে এই মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো দিয়ে একটা নানা রকম সেই পুঁই শাক দিয়ে ঘ্যাটা করতে পারো, নাহলে একটা মিক্স সবজি করতে পারো, মিষ্টি কুমড়োটা দেবে, কারণ ওটাও খুব পছন্দের সবজি রাধা রানী। ফলের মধ্যে আসি, রাধা রানীর সব থেকে প্রিয় ফল হচ্ছে আতা ফল। আতা ফল এখন পাওয়া যায়? জানি দেখতে হবে, বাজারে দেখবে, ঠিক আছে? আতা ফল যদি পাওয়া যায় অবশ্যই কিন্তু একটা হলেও নিয়ে আসবে রাধা রানীর জন্য। আমাদের রাধা রানী লাডলিজির শুভ আবির্ভাব তিথি, তো উনি কী কী পছন্দ করেন সেটা আমাদের মাইন্ডে রেখে দিতে হবে, যে না, ওনার জন্য করতে হবে। উনি হচ্ছেন পরম পিতার, মানে পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সর্ব আকর্ষক, যা সবাইকে আকর্ষণ করেন। আর তাকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন এই মদন মোহিনী শ্রীমতী রাধা রানী। তো রাধা রানীর পছন্দের আমাদের খেয়াল রাখতে হবে। তো আতা ফলটা হচ্ছে সব থেকে প্রিয় ফল, তাছাড়া অন্য অন্য টাটকা মানে তাজা ফলও উনি পছন্দ করেন। দুধের জিনিস সমস্ত রকমের, যেমন মাধবের সব রকম দুধের জিনিস খুব পছন্দ, তেমনই রাধা রানীরও সমস্ত রকমের দুধের জিনিস পছন্দ। কিন্তু পিঠের মধ্যে মালপোয়া আর পাটিসাপটা পিঠে, মালপোয়াটা তো সবাই বেশি কম জানোই, মালপোয়াটা পাটিসাপটাটাও অনেকে নারকেল দিয়ে করে, অনেকে দুধের ক্ষীর দিয়ে করে, অনেকে সুজি দিয়ে করে। তো তোমরা চেষ্টা করবে নারকেল দিয়ে কি দুধ দিয়ে করারটা, সুজিরটা বাদ দেবে, ঠিক আছে? নারকেল দিয়ে কি দুধ, দুধের সেই ক্ষীরটা দিয়ে তোমরা পাটিসাপটা বানাতে পারো, অনেকে সন্দেশ দিয়ে বানায়। তো তোমরা যেভাবেই হোক মালপোয়া আর পাটিসাপটা কিন্তু সব থেকে ফেভারেট পিঠের মধ্যে রাধা রানীর। তো এটা লক্ষ্য রেখে, এটা মাইন্ডে রেখে তোমরা সেইভাবে রাধা রানীকে এটা করে ভোগ লাগাবে। এমন নয় যে অনেকগুলো করতে হবে, তোমার যেরকম সামর্থ্য এক পিস দু পিস যেরকম করতে পারবে সেরকম করেই ভোগ নিবেদন করবে রাধা রানীকে, ঠিক আছে? ঠিক 12টার সময় অভিষেকের পর। আর প্রিয় জল মানে ড্রিঙ্কের মধ্যে রাধা রানীর প্রিয় হচ্ছে লেবুর রস, নারকেলের জল মানে ডাবের জল, বাটার মিল্ক, ঠিক আছে? লেবুর রস শরবত করে দিতে পারো, নাহলে ডাবের জল, নারকেলের জল, বেশি দাম না, একটা ডাব 50-60 টাকা নেয়, ওই ডাবের জলটা দিতে পারো, নাহলে বাটার মিল্ক বাড়িতে তৈরি করে সেটা রাধা রানীকে ভোগ লাগাতে পারো। তারপরে দই বড়া,
ও দই বড়া তোমরা তৈরি করতে পারো। দই বড়ার আমি কিছুদিন আগে মনে হয় বানিয়েছিলাম, দই বড়া আমি দিয়েওছিলাম রেসিপি ভিডিওর মধ্যে, তোমরা ওইখানে গিয়েও দেখে নিতে পারো। আমাদের গপুর জন্য বানিয়েছিলাম। তো দই বড়া, তারপরে গুড় আর রায়তা, যে কোনো রায়তা বানাতে পারো তোমরা, সেটাও রাধারানীর খুব প্রিয়। ঠিক আছে, আর একটা হচ্ছে খেজুর, খেজুরও খুব পছন্দ রাধারানীর। আর হচ্ছে আপেলের ক্ষীর, আপেল দিয়ে দুধ দিয়ে যে ক্ষীরটা বানানো হয় ওটাও খুব রাধারানীর প্রিয়। এবং বাদামের তৈরি নানা রকমের খাবার, সে যে কোনো বাদামেরই হতে পারে, ঠিক আছে, বাদামের তৈরি যে কোনো খাবার রাধারানীর খুব প্রিয়। আর ফুলের মধ্যে রাধারানীর সব থেকে প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ। তোমরা আমায় আমি দেখিয়েছি তোমাদেরকে একটা ব্লগে যে আমাদের ছাদ বাগানে কিন্তু মানে 100-এর মধ্যে 90% আমাদের কাঠগোলাপ ফুল। তো রাধারানীর খুবই প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ। আর কাঠগোলাপের এত কালার হয় কি বলবো, আমাদের বাড়িতে 7-8 রকমের কালার রয়েছে কাঠগোলাপ, প্রচুর অনেক রঙের হয়। আর মায়াপুরে আসলে তো তোমরা দেখেছোই বিভিন্ন রঙের কাঠগোলাপ রয়েছে। তো কাঠগোলাপ ফুলটা খুব পছন্দ রাধারানীর। তাছাড়া পছন্দ হচ্ছে চন্দ্রমল্লিকা, জুঁই, চম্পক, কদম, পদ্ম আর অন্যান্য সুগন্ধি শ্বেত পুষ্প। তো তোমরা যে কোনো পুষ্প, এই নয় যে কাঠগুলো পাচ্ছি না বলে মন খারাপ, তেমন কিছু না, যে ফুলগুলোর নাম বললাম সেই ফুলগুলো যদি তোমরা আনতে পারো যেখান থেকেই হোক, হয় কিনে নিয়ে আসো, নাহলে আশেপাশে কারো বাড়িতে থাকলে ওইখান থেকে চেয়ে নিয়ে আসো, রাধারানীকে নিবেদন করবে রাধারানীর চরণে, তারপরে রাধারানীর জন্য সুন্দর করে মালা গেঁথে নেবে। যে ফুল পাবে, এইগুলো সুগন্ধিত পুষ্প হলেই হলো, ওই ফুল দিয়ে সুন্দর করে মালা গেঁথে রাধারানীকে পরাবে। ঠিক আছে, আর অনেকে বলে যে রাধারানীর ধনে পাতা পছন্দ না, ধনে পাতার ঘ্রাণটা গন্ধটা ওটা পছন্দ না রাধারানীর, কিন্তু এটা একদমই না। আমাদের ইস্কন মন্দিরে, ইভেন অনেক রাধা মাধব মন্দিরে ধনে পাতার বড়া করা হয়, ধনে পাতা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে রাধা মাধবকে ভোগ নিবেদন করা হয়। তো এই নয় যে রাধা অষ্টমীর দিন ধনে পাতার কোনো রেসিপি করা যাবে না, একদমই সেটা না। তোমরাও করতে পারো, ধনে পাতা দিয়ে বড়া বানাতে পারো, বা ধনে পাতা বিভিন্ন আইটেম যখন রান্না করবে ধনে পাতাটা দিতে পারো। ঠিক আছে, তো এই হলো রাধারানীর প্রিয় কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর রাধা অষ্টমী তো বেশি দিন নেই, আগামী পরশু দিন রাধা অষ্টমী, তো তোমরা বেশি বেশি করে সেবা করবে, যার যেমন সামর্থ্য 5-5টা আইটেম, 10টা আইটেম, 20টা আইটেম, 26টা আইটেম, 56 ভোগ, যার যেরকম সামর্থ্য সেই হিসাবে ভোগ রান্না করে শ্রীমতী রাধা রানী আর মাধবকে ভোগ নিবেদন করবে অভিষেকের পর। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি, প্রেম সে বলো জয় শ্রী রাধে রাধে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। হরে কৃষ্ণা।